বন্ধুরা, আমাদের সাবস্ক্রাইবার ভাই আফ্রিকার টপ টেন গরিব দেশের বিষয়ে জানবার জন্য কমেন্ট করেছে। প্রিয়জনেরা, আরও বেশি নানান দেশের বিষয়ে জানবার জন্য আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। বন্ধুরা, কোনো দেশের ডেভেলপমেন্ট ওই দেশের জিডিপি গ্রোথের পর নির্ভর করে। জিডিপি গ্রোথ মানে গ্লোবাল ডোমেস্টিক প্রোডাক্টস, যাকে ঘরেলু উৎপাদকও বলা হয়। আফ্রিকাতে এমন কিছু দেশ আছে যেখানের ক্লাইমেট কন্ডিশনই এমন যে এই দেশ কোনোদিন ডেভেলপ হবে না। এই দেশগুলিতে ন্যাচুরাল রিসোর্সেস খুব কম রয়েছে। তবে আসুন বন্ধুরা, আজকে আমরা জানি আফ্রিকার শীর্ষ দশটি গরিব দেশের বিষয়। গুয়েনা। গুয়েনা দেশ আফ্রিকার পশ্চিম দিকে অবস্থিত। কোনাক্রি এই দেশের রাজধানী তথা বৃহৎ আকারের শহর। একসময় এই দেশে ফ্রেঞ্চভাষী শাসন করত, যার কারণ ফ্রেঞ্চ দেশের জাতীয় ভাষা এবং অফিসিয়াল ভাষা। 2013 সালের অনুসারে এই দেশের এস্টিমেট জিডিপি গ্রোথ 26,000 বিলিয়ন আমেরিকান ডলার, যেটি পার ক্যাপিটা $2,000। 2016 সালের অনুসারে দেশের এস্টিমেট পপুলেশন 1,24,00,000, যেটি 2014 সালে 1,16,00,000 ছিল। আর জনসংখ্যার দিক থেকে বিশ্বস্তরে 81তম স্থানে রয়েছে। গুইনিয়া দেশের মোট আয়তন 245,836 বর্গ কিলোমিটার, যেটি 94,918 স্কোয়ার মাইলের সমান। গুইনিয়া দেশের মুখ্য এথনিক গ্রুপের লোক যেমন 45% ফুলা, 25% ম্যান্ডিনকা, 13% সাসো, 5% কিসি এবং বাদবাকি অন্য এথনিক গ্রুপের লোক থাকে। গুইনিয়া দেশের পূর্ব, উত্তর, দক্ষিণ দিকে অন্য দেশের সাথে ঘেরা তথা পশ্চিম দিকে সামুদ্রিক তীর দিয়ে ঘেরা। গুইনিয়া দেশে খনিজ সম্পদ কম পাওয়া যায় তথা শুকনো বালিও জায়গা বেশি। এই দেশে মুসলিম মেজরিটি লোক বেশি থাকে। এই দেশ ফ্রেঞ্চদের কাছ থেকে 2 অক্টোবর 1998 সালে স্বাধীন হয়েছিল। আলফা কান্ডে গুইনিয়া দেশের বর্তমান রাষ্ট্রপতি। গুইনিয়া দেশের কারেন্সিকে গুইনিয়ান ফ্রাঙ্ক বলা হয়। গুইনিয়া দেশে বৈজ্ঞানিকরা তথা খোঁজকর্তারা বেশি যেয়ে থাকে। ইথিওপিয়া। ইথিওপিয়া দেশ উন্নতির দিক থেকে আফ্রিকার ভেতর 9তম স্থানে আছে। ইথিওপিয়া দেশ আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত। এই দেশের উত্তর পূর্ব দিকে সোমালিয়া, পশ্চিম দিকে সুডান তথা সাউথ সুডান, আর দক্ষিণ দিকে কেনিয়া দেশ আছে। আড্ডিস আবাবা দেশের রাজধানী তথা বৃহৎ শহর, আর আমহারিক ইথিওপিয়া দেশের আধিকারিক ভাষা। এই দেশের কিছু স্থানীয় ভাষা যেমন আমহারিক, হারারি, ওরম্য, সোমাল, টিগ্রিয়া ইত্যাদি। ইথিওপিয়া দেশের মুখ্য রিলিজিয়ান যেমন 62% ক্রিশ্চিয়ানিটি, 34% ইসলাম, 26% ট্রেডিশনাল ফেথ তথা বাদবাকি অন্য। ইথিওপিয়া দেশে আপনি নানান আদিবাসীদের দেখতে পাবেন। এই দেশের মোট আয়তন 11,04,300 বর্গ কিলোমিটার, যেটি 4,26,400 স্কোয়ার মাইলের সমান। আর বন্ধুরা, এরিয়ার দিক থেকে দেশটি 26তম স্থানে রয়েছে। 2016 সালের অনুসারে এই দেশের এস্টিমেট পপুলেশন 10,26,00,000, যেটি জনসংখ্যার দিক থেকে বিশ্বস্তরে 12তম স্থানে রয়েছে। বন্ধুরা, 2018 সালের অনুসারে এই দেশের এস্টিমেট জিডিপি গ্রোথ 226 বিলিয়ন আমেরিকান ডলার, যেটি পার ক্যাপিটা $2,000। ইথিওপিয়া দেশের টাইম জোনকে ইএটি বলা হয়, যার লং ফর্ম ইস্ট আফ্রিকা টাইম জোন। ইথিওপিয়ান বির এই দেশের কারেন্সির নাম, আর এই দেশের কলিং কোড +251। এই দেশে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে ড্রাইভ করা হয়। কঙ্গো। কঙ্গো, যাকে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বলা হয়, এই দেশকে ডিআর কঙ্গো বা DRC নামেও জানা যায়। কঙ্গো দেশ আফ্রিকা মহাদ্বীপের ঠিক মাঝখানে অবস্থিত। এই দেশ শীর্ষ গরিব দেশের মধ্যে 8তম স্থানে রয়েছে। কিনশাসা। কিনশাসা কঙ্গো দেশের ক্যাপিটাল তথা বৃহৎ আকারের শহর। এই দেশের অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ, কিন্তু এছাড়া লিঙ্গালা, কিকঙ্গো, সোহিলি তথা টিসুলোবা দেশের জাতীয় ভাষা। জোসেফ কবিলা কঙ্গো দেশের বর্তমান রাষ্ট্রপতি তথা ব্রুনো টিসুবালা দেশের প্রাইম মিনিস্টার। বেলজিয়াম দেশের কাছ থেকে কঙ্গো দেশ 30 জুন 1960 সালে স্বাধীন হয়েছে, কিন্তু স্বাধীন হবার আগে দেশটি বেলজিয়াম কঙ্গো নামে জানা যেত। কঙ্গো দেশের মোট আয়তন 23,45,409 বর্গ কিলোমিটার, যেটি 9,05,047 স্কোয়ার মাইলের সমান। আর এরিয়ার দিক থেকে বিশ্বস্তরে 11তম স্থানে আছে। 2016 সালের অনুসারে এই দেশের টোটাল পপুলেশন 8,90,00,000, যেটি দুনিয়ার মধ্যে 16তম স্থানে আছে। কঙ্গোলেস ফ্রাঙ্ক এই দেশের মুদ্রার নাম। ম্যাডাগাস্কার। ম্যাডাগাস্কার দুনিয়ার চতুর্থ সবথেকে বড় দ্বীপীয় দেশ। বর্নিয়া, গ্রিনল্যান্ড তথা নিউগিনি দ্বীপের পর চতুর্থ বড় দ্বীপীয় দেশ ম্যাডাগাস্কার। পুরুষ তথা মহিলা সবাই ম্যাডাগাস্কারে একই ধরনের কাপড় পরে। ম্যাডাগাস্কার দ্বীপের পাশাপাশি দেশের নাম যেমন উত্তর পূর্ব দিকে কোমোরস, মায়োটে, পূর্ব উত্তর সেশেল, পূর্ব দিকে রিউনিয়ন, মরিশাস তথা পশ্চিম দিকে মোজাম্বিক দেশ রয়েছে। ম্যাডাগাস্কারে বাদরের 100 থেকে বেশি প্রজাতি তথা উপপ্রজাতি রয়েছে। এই দেশের মাটির আলাদা গুণের কারণ এই জায়গাকে রেড আইল্যান্ড নামেও জানা যায়। ম্যাডাগাস্কার আফ্রিকার সবথেকে গরিব দেশের মধ্যে একটি। এই ভূভাগ খারাপ স্বাস্থ্য দেখভাল, গরিব শিক্ষা প্রণালী, আর্থিক সমস্যা তথা কুপোষণ সহিত আরও অনেক সমস্যায় ভুগছে। এই দ্বীপীয় দেশের সবথেকে উঁচু পর্বত শ্রেণীর নাম মোরোমোকোট্রো পাহাড়, যার উচ্চতম 2,876 মিটার, যেটি 9,430 ফিটের সমান।
অ্যান্টানারিভো এই দেশের রাজধানী তথা বৃহৎ আকারের শহর। এই দেশের মোট আয়তন 5,87,041 বর্গ কিলোমিটার, যেটি 2,26,658 স্কোয়ার মাইলের সমান, আর এরিয়ার দিক থেকে 46তম স্থানে রয়েছে। 2017 সালের অনুসারে এই দেশের জিডিপি গ্রোথ 40 বিলিয়ন আমেরিকি ডলার, যেটি পার ক্যাপিটা 10,000 বিলিয়ন ইউএস ডলার। এই দেশে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে ড্রাইভ করা হয়। লিবেরিয়া। লিবেরিয়া দেশকে অফিসিয়াল রিপাবলিক অব লিবেরিয়াও বলা হয়। লিবেরিয়া দেশ আফ্রিকার পশ্চিম দিকে সামুদ্রিক তীরের সাথে জড়িত। এই দেশের পাশাপাশি দেশের নাম যেমন পূর্ব দিকে কোটেডি আইভার, উত্তর দিকে গুইনিয়া তথা পশ্চিম দিকে খোলা সমুদ্র রয়েছে। মনরোভিয়া দেশের রাজধানী তথা লার্জেস্ট সিটি। এই দেশের অফিসিয়াল ভাষা ইংলিশ, কিন্তু ন্যাশনাল স্পোকেন ভাষা লিবেরিয়ান ইংলিশ। লিবেরিয়া দেশে মেনলি 86% খ্রিস্টিয়ান তথা 13% ইসলাম লোক থাকে। এই দেশের এস্টিমেট জিডিপি গ্রোথ 4,000 বিলিয়ন আমেরিকি ডলার, যেটি পার ক্যাপিটা 897 ইউএস ডলার। লিবেরিয়া দেশের মোট আয়তন 1,11,370 বর্গ কিলোমিটার, যেটি 43,000 স্কোয়ার মাইলের সমান তথা বিশ্বস্তরে আয়তনের দিক থেকে 102তম স্থানের আছে। 2015 সালের অনুসারে এই দেশের পপুলেশন 45 লক্ষ, যেটি 2000 সালে 35 লক্ষ ছিল। লিবেরিয়ান ডলার দেশের মুদ্রার নাম, আর দেশে গাড়ি হাতের রাইট সাইড দিয়ে ড্রাইভ করা হয়। নাইজার। নাইজার উত্তর রেগিস্তানে অবস্থিত একটি ল্যান্ডলক দেশ। এই দেশের পাশাপাশি দেশের নাম যেমন পূর্ব দিকে চাড, পশ্চিম দিকে মালি, উত্তর দিকে আলজেরিয়া তথা দক্ষিণ দিকে নাইজেরিয়া দেশ আছে। ফ্রেঞ্চ এই দেশের আধিকারিক ভাষা। নাইজার দেশের মোট আয়তন 12,67,000 বর্গ কিলোমিটার, যেটি 4,89,000 স্কোয়ার মাইলের সমান, আর আয়তনের দিক থেকে বিশ্বস্তরে 21তম স্থানে আছে। 2016 সালের অনুসারে এই দেশের এস্টিমেট পপুলেশন 2,70,00,000, যেটি 2012 সালের সেন্সাসে 1,70,00,000 ছিল। ওয়েস্ট আফ্রিকান CFA ফ্রাঙ্ক নাইজেরিয়া দেশের মুদ্রার নাম। দেশের টাইম জোনকে WAT বলা হয়, আর এই দেশে ভেহিকল হাতের রাইট সাইড দিয়ে ড্রাইভ করা হয়। নাইজার দেশের কলিং কোড +227। দ্য গাম্বিয়া। গাম্বিয়া আফ্রিকার পশ্চিম দিকে অবস্থিত ছোট্ট একটি দেশ। এই দেশের মোট আয়তন 10,690 বর্গ কিলোমিটার, যেটি 4,187 স্কোয়ার মাইলের সমান, আর বন্দর আয়তনের দিক থেকে 159তম স্থানে আছে। বর্তমান এই দেশের আনুমানিক জনসংখ্যা 20,50,000, যেটি 2013 সালে 19 লক্ষ ছিল। 2017 সালের অনুসারে গাম্বিয়া দেশের জিডিপি গ্রোথ 3 বিলিয়ন আমেরিকি ডলার, যেটি পার ক্যাপিটা 1,600 ইউএস ডলার। গাম্বিয়া দেশ ব্রিটিশদের কাছ থেকে 1965 সালে স্বাধীন হয়েছিল। ডালাসি গাম্বিয়া দেশের মুদ্রার নাম, আর দেশের কলিং কোড +220। সেন্ট্রাল আফ্রিকান। আফ্রিকা মহাদ্বীপের মাঝখানে মানে সেন্টার জায়গায় অবস্থিত, যেটি আপনি এই মানচিত্রতে দেখতে পারছেন। এই দেশ একটি ল্যান্ডলক দেশ। এই দেশের পূর্ব দিকে সাউথ সুডান, পশ্চিম দিকে ক্যামেরুন তথা উত্তর দিকে চার দেশ আছে। বাঙ্গোই সেন্ট্রাল আফ্রিকান দেশের রাজধানী। এই দেশের অফিসিয়াল ভাষা ফ্রেঞ্চ স্যাঙ্গো, আর দেশটি ফ্রান্সদের কাছ থেকে 1960 সালে স্বাধীন হয়েছিল। এই দেশ আয়তনের দিক থেকে 6,22,384 স্কোয়ার কিলোমিটার, যেটি 2,40,535 স্কোয়ার মাইলের সমান। এই দেশের বর্তমান জনসংখ্যা 45,94,000, যেটি 2013 সালে 49 লক্ষ ছিল। এই দেশে বর্গাল পড়ার কারণ দেশের পপুলেশন কম হয়ে গিয়েছিল। বুরুন্ডি, যাকে রিপাবলিক অব বুরুন্ডিও বলা হয়। বুরুন্ডি একটি ল্যান্ডলক দেশ। এই দেশের পাশাপাশি দেশের নাম যেমন পূর্ব দিকে আফ্রিকান লেকস, উত্তর দিকে রওয়ান্ডা, পূর্ব তথা দক্ষিণ দিকে টানজানিয়া দেশ আছে। বুজুম্বুরা দেশের রাজধানীর নাম তথা সবথেকে বড় আকারের সিটি। কিরুন্ডি ফ্রেঞ্চ তথা ইংলিশ এই দেশের অফিসিয়াল ভাষা। বুরুন্ডি দেশের মোট আয়তন 27,834 বর্গ কিলোমিটার, যেটি 10,747 স্কোয়ার মাইলের সমান, আর এরিয়ার দিক থেকে 142তম স্থানে আছে। 2013 সালের অনুসারে দেশের জিডিপি গ্রোথ 7 বিলিয়ন আমেরিকান ডলার, যেটি পার ক্যাপিটা 808 ইউএস ডলার। মালাউই। মালাউই আফ্রিকার পূর্ব দিকে অবস্থিত একটি ল্যান্ডলক দেশ। এই দেশ ব্রিটিশদের কাছ থেকে 1964 সালে স্বাধীন হয়েছে। মালাউই দেশের টোটাল এরিয়া 1,18,484 স্কোয়ার মাইল, যেটি 45,747 স্কোয়ার মাইলের সমান, আর বন্ধুরা বর্তমান দেশের পপুলেশন 1,85,00,000, আর জনসংখ্যার দিক থেকে বিশ্বস্তরে 64তম স্থানে রয়েছে। 2017 সালের অনুসারে দেশের জিডিপি গ্রোথ 22 বিলিয়ন আমেরিকান ডলার, যেটি পার ক্যাপিটা 1,000 ইউএস ডলার। কোয়াছা মালাউই দেশের মুদ্রার নাম, আর কলিং কোড +265। বন্ধুরা, আপনারা আগে কোন বিষয়ে জানতে চান আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আসবো একটি নতুন কন্টেন্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন, ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ যে আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল আইকনটি দাবিয়ে নিন, তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আপনাদের প্রিয়জনদের কাছে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেক অনেক শেয়ার করুন। আমি আবার আসবো একটি নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, সুখে থাকুন, ধন্যবাদ।